যতদিন এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে ততদিন বাংলাদেশকে বয়কট করা তো অনেক দূরের কথা। তাদেরকে জামাই আদরে নিয়ে এসে চিকিৎসার জন্য দুদিনের মধ্যে ভিসা দেওয়া হবে। अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनोशीन चौधरी और मेरे साथ हैं। अस्सलाम वालेकुम, मेरा नाम है चौधरी आसिफ अली। उम्मीद करता हूँ आप सब लोग खैरियत से होंगे। आई होप सो कि आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मजे से होंगे। तो आज हम जो वीडियो लेके आए हैं, वीडियो का टाइटल है इंडिया वांट्स टू गिव वीजा टू बांग्लादेशीज इन टू डेज टू सेव द जॉब्स ऑफ 26 लाख इंडियंस। जैसा कि इंडिया का मीडिया जो है बांग्लादेश के बारे में बहुत सी स्टूपिड किस्म की खबरें फैला रहा है और उसी से रिलेटेड इनका इशू चल रहा है, तो देखते हैं वीडियो डिटेल में। लेट्स स्टार्ट द वीडियो, 3, 2, 1 स्टार्ट। যতদিন এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে ততদিন বাংলাদেশকে বয়কট করা তো অনেক দূরের কথা। তাদেরকে জামাই আদরে নিয়ে এসে চিকিৎসার জন্য দুদিনের মধ্যে ভিসা দেওয়া হবে। পশ্চিমবাংলার ভারতীয়দের জন্য আজ বড় মায়া হচ্ছে আমাদের। বাংলাদেশকে বয়কট করা পশ্চিমবাংলার ভারতীয়দের গালে সপাটে চর মারল তাদের পশ্চিমবাংলার সরকার। বেচারা পশ্চিমবাংলার জনগণ বাংলাদেশিদের শিক্ষা দিতে ভারতীয় ভিসা বন্ধ করে দেওয়ার দাবি করার পাশাপাশি বাংলাদেশি পণ্য বয়কট করার ট্রেন্ড চালাচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবাংলার মিডিয়া থেকে শুরু করে তাদের ছোটোখাটো ইনফ্লুয়েন্সাররাও বাংলাদেশকে আর বাংলাদেশিদের গালিগালাজ করে ভিডিও আপলোড করতে থাকে। এবার পশ্চিমবাংলার জনগণের মুখে থাপ্পড় মারল তাদের দেশের সরকার। পশ্চিমবাংলার দাদাবাবুদের বয়কটের দাবিকে পাত্তা না দিয়ে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ার বদলে পশ্চিমবাংলার সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশিদের দুদিনে ভিসা দেওয়ার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাংলাদেশিদের দুদিনে ভিসা দিতে কাজ করছে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি সরকার। আর এই খবরে পশ্চিমবাংলার মিডিয়ার মুখ থেকে যেন বাংলাদেশ বিদ্বেষী আনন্দ হাসি কিংবা ট্রোল সব কিছুই কেড়ে নিয়েছে। কীভাবে পশ্চিমবাংলার দাদাবাবুদের বয়কটের ডাককে পাত্তা না দিয়ে উল্টো সার ডেকে দুই দিনে ভিসা দেওয়ার পরিকল্পনা করছে পশ্চিমবাংলা সরকার? কীভাবে পশ্চিমবাংলার দাদাবাবুদের ওকাত কতটা তা বাংলাদেশ সরকার নয় বরং পশ্চিমবাংলার সরকারই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কীভাবে বাংলাদেশের মানি পাওয়ারের কাছে অসহায় পশ্চিমবাংলার দাদাবাবুরা? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। পশ্চিমবাংলার দাদাবাবুদের অনুরোধ করছি, হার্ট দুর্বল থাকলে আজকের এই ভিডিওটি দেখবেন না। কিভাবে বাংলাদেশের মানুষ বিশ্বকাপ ফাইনালে হারার পর ঐশাচিক উল্লাস প্রকাশ করেছে আপনারা এতদিনে সবাই দেখে নিয়েছেন। কেন বাংলাদেশ এত ঐশাচিক উল্লাস প্রকাশ করছে ভারত হারলে পরে সেটাও আপনারা মোটামুটি জেনে গেছেন। তারপরে এত ঘটনার পরে ভারতের লোকজন বিশেষ করে বাংলাদেশের লোকজনকে এই বাংলায় যাতে ব্যান করে দেওয়া হয়, কলকাতা বই মেলায় তাতে যাতে জায়গা না দেওয়া হয়, জায়গা পেলেও তাদের স্টলে যেন মানুষ না যায় সেজন্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। দার্জিলিং এর হোটেল অ্যাসোসিয়েশনের তরফে অনেকেই বাংলাদেশি যারা বেড়াতে যান টুরিস্টদের তাদের হোটেলে ঢুকতে দেবো না বলে ঘোষণা করেছে। অনেক প্রোডাক্ট তাদের বাংলাদেশিদের বিক্রি করবো না বলে ঘোষণা করে দিয়েছে। করেছেন দিদি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবার ঠিক করেছেন যে বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করাতে আসে তারা যাতে মেডিকেল ভিসা তাড়াতাড়ি পায়, মাত্র দুদিনের মধ্যে পায়, সেজন্য একটা নতুন করে পোর্টাল খোলা হবে। এত কাণ্ডের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিদ্ধান্ত নিল যে বাংলাদেশিদের মেডিকেল ভিসা করা দেওয়ার জন্য একটি পোর্টাল খুলবে এবং সেখানে দুদিনের মধ্যে তাদেরকে মেডিকেল ভিসা দেওয়া হবে। বাংলাদেশ থেকে আসা এই 25 লক্ষ রোগী, বছরে আসা 25 লক্ষ রোগীর মধ্যে সবচেয়ে বড় অংশ আসে কোথায় জানেন? এই পশ্চিমবঙ্গে, এই কলকাতায় চিকিৎসা করাতে। এবং দিল্লি এবং মুম্বাইয়ে 10-12% মানুষ যায়, সবচেয়ে বড় অংশ আছে পশ্চিমবঙ্গে মানে কলকাতায়। দ্বিতীয় সর্বোচ্চ রোগী যায় তামিলনাড়ুতে, চেন্নাই এবং সিএমসি ভেলোরে, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদও কিছু মানুষ যাচ্ছেন। ভাবুন, সারাদিন যারা গালাগাল দিচ্ছে সেই সমস্ত মুসলিম সমাজের যুবক যুবতীরা, তারা কি জানে 25 লক্ষ মানুষ ভারতবর্ষে এসে চিকিৎসা করায়, তার মধ্যে 15-20 লক্ষ আসে এই কলকাতায়। এদের চিকিৎসার ভিসা যদি ভারতবর্ষ বন্ধ করে দেয় তাহলে প্রতি বছর 25 লাখ রোগীর মধ্যে কত রোগী বিনা চিকিৎসায় মারা যাবে এরা কি জানে? এরা মনে হয় জানে না, জানলে এরকম মূর্খের মতন ভারতের সমালোচনা করতো না, প্রতিদিন উঠতে বসতে। বিভিন্ন পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে বই মেলায় যাতে বাংলাদেশ ঢুকতে না পারে সেজন্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। কিন্তু চিন্তা তাদের কোনো কারণ নেই, কারণ যতদিন এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে ততদিন বাংলাদেশকে বয়কট করা তো অনেক দূরের কথা। তাদেরকে জামাই আদরে নিয়ে এসে এখানে আমাদের আন্তর্জাতিক বইমেলাতে বড় প্যাভিলিয়ন দিয়ে
তাদেরকে বসানোর ব্যবস্থা করা হবে, চিকিৎসার জন্য দুদিনের মধ্যে ভিসা দেওয়া হবে, তাদের জন্য আলাদা বইমেলা তো চলেই যাচ্ছে সেই বাম আমল থেকে, পারলে বাংলাদেশিদের ঘরের জামাই করে নেয় এরাজ্যের সরকার। এখানে এই পশ্চিমবাংলার কমেডিয়ান দাবি করছে, বাংলাদেশিরা ভারতে চিকিৎসা করতে না গেলে আমরা নাকি বিনা চিকিৎসায় মারা যাব। পশ্চিমবাংলার এই কমেডিয়ানকে বলতে চাই, গত 5-6 মাস ধরে বাংলাদেশিরা ভারতে চিকিৎসা করাতে যাচ্ছে না, কয়জন রোগী মারা যাওয়ার প্রমাণ আছে আপনাদের কাছে? বরং আমরা প্রমাণ দেখাতে পারবো, বাংলাদেশি রোগী না পেয়ে কলকাতার হাসপাতালগুলো রীতিমতো ভিক্ষা করার মতো অবস্থায় পৌঁছেছে। শুধু হাসপাতালের মালিকরা নয়, কলকাতার ব্যবসায়ীরাও বাংলাদেশি পর্যটক পেতে রাস্তায় ভিক্ষায় পর্যন্ত নেমেছে। বাংলাদেশিরা কেন ভারতে আসছে না তা জানতে দফায় দফায় মিটিংও করছে তারা। পশ্চিমবাংলা সরকারের কাছে অনুরোধ করছে, হাত পা ধরে হলেও বাংলাদেশের পর্যটক এবং রোগীর সংখ্যা পুনরায় আগের মতো নিয়ে আসার ব্যবস্থা করতে। শুধু পশ্চিমবাংলার ব্যবসায়ীরা নয়, বাংলাদেশি পর্যটক না যাওয়ায় পশ্চিমবাংলা সরকারের অর্থভাণ্ডারেও টান পড়েছে। প্রতি বছর 5,000 কোটি টাকা বাংলাদেশি রোগীদের থেকে আয় করত কলকাতার হাসপাতালগুলো, আর বাংলাদেশি পর্যটক থেকে $4 বিলিয়ন আয় করত ভারত সরকার। বাংলাদেশিরা না যাওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকার, বিশেষ করে পশ্চিমবাংলা সরকারের পেটে টান পড়েছে, আর তাই বাংলাদেশিদের দুদিনে ভিসা দেওয়ার পরিকল্পনা করছে পশ্চিমবাংলা সরকার। পশ্চিমবাংলা সরকারই দেখিয়ে দিল বাংলাদেশিদের লেভেল কতটা উপরে। এটাকে বলে মানি পাওয়ার। ভবিষ্যতে বাংলাদেশিদের ভারতে যাওয়া নিয়ে কমেন্ট করার আগে চেক করে নেবেন, পশ্চিমবাংলা সরকারের যে স্কিম কিংবা রাস্তা ব্যবহার করছেন সেই টাকাটা বাংলাদেশি পর্যটক কিংবা রোগীদের কাছ থেকে কামানো নয় তো? আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় প্রোপাগান্ডা আর আমাদের যথাযথ উত্তর সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ। जी तो व्यूवर्स, ये थी आज की वीडियो। जैसा कि जब से इंडिया ने जो वर्ल्ड कप है वो हारा है, तब से इंडिया का जो मीडिया वो बांग्लादेश के खिलाफ जहर उगल रहा है, क्योंकि बांग्लादेश ने ऑस्ट्रेलिया को सपोर्ट किया। ऑस्ट्रेलिया जो है, जब उसने वर्ल्ड कप जीता तो बांग्लादेश के लोगों ने उनके लिए नारे लगाए, और इस बात से जो है वो इंडिया को बहुत बुरा लगा, और इसी बात को लेके जो है वो बहुत ज़्यादा हेट स्पीच कर रहे हैं बांग्लादेश के बारे में, और ये भी कह रहे हैं कि बांग्लादेश के लोगों को वीज़ा नहीं देंगे। लेकिन अगर हम दूसरा रुख देखें इस चीज़ का, तो बहुत सारे इंडियन जो 26 लाख इंडियन हैं वो खुद ही बांग्लादेश में जॉब्स कर रहे हैं। जो भारतीय मगरबी बंगाल का मीडिया बांग्लादेश के खिलाफ बहुत ज़्यादा जहर उगल रहा है, और उनका कहना है बांग्लादेश हमारे बगैर नहीं जी सकता, बांग्लादेश के साथ ट्रेड नहीं करना चाहिए, क्योंकि बांग्लादेश ने इंडिया के मैच हारने पे खुशी का इजहार किया था, उन्होंने ऑस्ट्रेलिया को सपोर्ट किया था, इसलिए वेस्ट बंगाल का मीडिया और भारतीय लोग बांग्लादेश से बहुत ज़्यादा नाराज़ हो गए हैं। एक तरफ वो बांग्लादेश से दोस्ती का दावा करते हैं और दूसरी तरफ बांग्लादेश के खिलाफ जहर उगलते हैं, लेकिन बांग्लादेश ने मुँह तोड़ जवाब दिया है, और बांग्लादेश ने बताया कि हमें आपकी ज़रूरत नहीं है। और 26 लाख के करीब जो भारतीय हैं बांग्लादेश में नौकरियां कर रहे हैं, और अगर बांग्लादेश हुकूमत चाहे तो उन सबको वहां से निकाल सकती है, और जिस वजह से आप भारत की जो सरकार है, वेस्ट बंगाल की जो गवर्नमेंट है, वो बहुत ज़्यादा खौफज़दा हो गई है। और जो बात की जा रही थी कि बांग्लादेश के वीज़े नहीं दिए जाएंगे, अब उस बात पर भी पानी फिर चुका है, और अब बांग्लादेश के शहरियों को वीज़े देने के लिए वो इंडिया तैयार बैठा है। तो जब इंडिया पे जो है वो उनको पता चला कि हमारे अपने 26 लाख लोगों की नौकरियां चली जाएंगी, तो वो दो दिन में बांग्लादेशी इसका जो वीज़ा बायकॉट था उस बात को भूल के अब उन्हें वीज़ा देने के लिए तैयार हैं। ज़रूर बताइएगा वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो वीडियो को लाइक कर दें, चैनल पर तो चैनल को सब्सक्राइब कर दें, और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।